হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি অতিথি তিনি একজন মডেল কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। অনেক দিন হয়ে গেল আপনি মডেলিং এর সাথে জড়িত, আপনার হাত ধরে অনেক মডেল এসেছে, আপনি ফ্যাশন কোরিওগ্রাফার এবং আপনি ফ্যাশন ট্রেনার। এত বছরের এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে আপনার অর্জন কি? সম্মান। এই সম্মানটা কারা করে? আমার স্টুডেন্টরা যেখানেই যায় টুম্পাপু একটা ভালো মানুষ, তাকে দেখলে ভালো লাগে, এইটাই হচ্ছে আমার প্রাপ্তি। জাতীয় পর্যায়ে কোনো সম্মান? আমি অনেক পুরস্কার পেয়েছি। মূল্যায়নটা কেমন এই দেশের ফ্যাশনের যারা কাজ করে? অবশ্যই ভালো। যখন আমি আসছি তখন আমি সবসময় শুনেছি মডেলদের দিয়ে কিছু হবে না, কিছু হয় না, কিন্তু মডেলদের দিয়ে সব কাজ হচ্ছে এবং ভালো কাজ করছে। মডেলদের দিয়ে সব কি কাজ হচ্ছে? সব কি কাজ হচ্ছে, যেমন আপনার একটা ভালো ফটোশ্যুট বাংলাদেশের টপ মডেলরাই করছে, বাংলাদেশের অনেক মডেল এখন মুভি করছে এবং অনেক মডেল নায়ক, সো ভালো কাজই তো হচ্ছে। অনেক মডেল ভালো কাজ করছে, অনেক মডেল নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত, জি, সুনাম অর্জন করেছে। অবশ্যই। পাশাপাশি অনেক মডেলের কারণে মডেল শব্দটির পেছনে অপবাদ লাগে, জি, যে মডেলরা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, মডেলরা অনৈতিক কাজ করে, অসামাজিক কাজ করে, এই প্রবণতাটা কেন, কিভাবে তৈরি হয়? এটা হচ্ছে আসলে আপনি দেখেন যে কটা বাংলাদেশের টপ মডেল যারা ভালো কাজ করছে তাদের নিয়ে কোনো কথা নেই, আর কিছু মানুষ থাকে যারা মডেল নামটাকে ইউজ করে। একটা দুইটা ফটোশ্যুট করে আমি একটা ম্যাগাজিনে ফটোশ্যুট করলাম বা আমি একটা পেপারে কাজ করলাম, তাহলে আমি মডেল হয়ে গেলাম? আমরাই তো প্রবলেম করি যারা আমরা এদেরকে ডেকে নিয়ে আসি। এখন ফেসবুক যুগ, এদেরকে ছবি দেখে আমরা নিয়ে আসি, সো ওই কারণে যদি তারা মডেল, তাহলে মডেলদের নামটা কী হয়, আর যারা জেনুইন মডেল তারা কোথায় যায়? তাহলে জেনুইন মডেলের সংজ্ঞা কী, কীভাবে সাধারণ মানুষ বা উদ্যোক্তারা জেনুইন মডেল খুঁজে পাবে? আমি যখন শুরু করেছি তখন বলছে মডেল দিয়ে কিছু হবে না, কালো মেয়ে কী করবে, আমি তো অনেক শুনেছি আমি কালো মেয়ে, আমাকে দিয়ে কিছু হবে না, কিন্তু আমি বুলবুল টুম্পা কিন্তু আজকে 22 বছর বসে আছি, আপনার সামনে ইন্টারভিউ দিচ্ছি। র্যাম্প মডেলের প্রয়োজনীয়তা মডেলিংয়ের ক্ষেত্রে কতটুকু? আমি বলি যে যখন একটা ল্যাপটপ লঞ্চিং হবে তখন কিন্তু র্যাম্প মডেলদের ইউজ হয়, যখন একটা মোবাইল লঞ্চিং হয় তখন র্যাম্প মডেলদের ইউজ হয়, যখন একটা শু ইউজ করে নতুন লঞ্চিং করবে তখন র্যাম্প মডেলদের শুরু হয়। তো র্যাম্প মডেলে কিন্তু সব জায়গায় কাজ করছে। এই করোনা কালে আপনারা মিস্টার অ্যান্ড মিসেস ফটোজেনিক 2020 নির্বাচন করলেন ডিফারেন্ট প্ল্যাটফর্মে, এটার অভিজ্ঞতা কি? আমি লাস্ট দুইটা ফাইনালে গিয়ে জাজমেন্ট করেছি, টপ 10 যেদিন হয়েছে এবং ফাইনাল যেদিন হয়েছে। তো আমার কাছে মনে হয় যে যে করেছে তার অনেক স্যালুট দেওয়া উচিত, এত কষ্টের মধ্যে সে সুন্দর করে ডিফারেন্ট করে সে সব কিছু মেনটেন করে কাজ করেছে, অবশ্যই তাকে আমি মনে করি প্রত্যেকটা কাজের না আমরা নেগেটিভ না খুঁজে আমরা পজিটিভ যদি বলি তাহলে আমার মনে হয় যে একটা মানুষ ভালো কাজ করতে পারবে, ভালো কিছু করতে পারবে। তো যে কোনো জিনিসের কিন্তু আমরা দৃষ্টিভঙ্গিটা আমাদের ইম্পর্টেন্ট, যদি আমরা দৃষ্টিভঙ্গিটা ভালো করি অবশ্যই তারা ভালো কিছু করবে। মডেলিং যাদেরকে শেখান তাদেরকে দৃষ্টিভঙ্গি শেখান নাকি শুধুমাত্র তাদের হাঁটা চলা পোশাক পরিচ্ছদ শেখান? আমি যাদেরকে শিখাই তাদের সব কিছুই শিখাই, কাপড় থেকে শুরু করে, ব্যবহার থেকে শুরু করে, তার পশ্চাৎ থেকে শুরু করে, একটা পার্সোনালিটি গ্রো করা। একটা র্যাম্প মডেল যে শুধু মডেলিং করে সারা জীবন চলবে তা না, তারা ধরেন জব করে, মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে, টোনটা কী থাকা উচিত, হেসে কতটুকু কথা বলা উচিত, সব কিছু। আপনি তো অনেক মডেল দেখেছেন, শিখিয়েছেন, মডেল হওয়ার জন্য উপযুক্ত বয়স কেউ যদি হতে চায় তার কী হওয়া উচিত? উপযুক্ত আসলে বয়স কি আমি আপনাকে বলি জয় ভাইয়া, সেটা হচ্ছে মানুষের, আমি যেমন অনেক ছোটোবেলা থেকে শুরু করি, বয়সটা তখন আমার খুব কম, আমি যখন কাজটা শুরু করি অনেকেই নেগেটিভ কথা বলেছে, পজিটিভ কিছু মানুষ বলেছে, নেগেটিভটাই আমি বেশি পেয়েছি, কিন্তু সেইখান থেকে কিন্তু আমি বুলবুল টুম্পা এখনও আপনার সামনে বসে ইন্টারভিউ দিচ্ছি। মডেলিং জগতে আপনার আইকন কে? বাংলাদেশে যদি বলেন টুম্পা আপু, আই লাভ টুম্পা আপু পার্সোনালিটি, এবং বিবি আপু যে আমাদের অনেক সারা বিশ্বে নাম করে আসছে, অনেক কষ্ট করছেন দেশের জন্য। মডেলরা তো একটা মডেলই আদর্শ, কিন্তু আমাদের মডেলরা কোথাও গিয়ে যেন থেমে আছে, সেটা কি বুদ্ধির অভাব নাকি আমাদের পৃষ্ঠপোষকতার অভাব? আমাদের অনেক ভালো ভালো মানুষ আছে যারা মডেলিং করে ভালো যে পজিশনে আছে, ভালো কাজ করছে, নবল ভাইকেই দেখেন, মো আপুকেই দেখেন, আমরা কিন্তু যদি চাই আমরা এই বিবি আপুর পরে তো পাপু মো আপু আমাদের অনেক মানুষ আছে যাদেরকে আমরা আইকন বানাতে পারি। আপনার সামনে আমি বসে আছি, আমি মডেলিং করব, আপনি একজন বিচারক, আমাকে কত নাম্বার দিবেন আমার চেহারায়, আমার কথায়, আমার ফিগারে, আপনি আমাকে কত নাম্বার দিবেন? আপনি যদি 10 বলেন তাহলে আমি আপনাকে আপাতত 4 দিব। পাঁচও পেলাম না, কারণ আপনি পশ্চাৎ ঠিক নাই, আপনি বসছেন গুজা হয়ে।
থ্যাংক ইউ ভেরি মাচ।